দরদ সিনেমায় শাকিবিয়ানদের উদ্দেশ্য করে একটা কিন্তু গান থাকতে চলেছে, যেই গানে সিনেমার শেষে সমস্ত শাকিবিয়ানরা সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে ডান্স করবে। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা দারুণ কিন্তু খবর জানতে পারলাম, এবং অনন্য মামুনকে যখন প্রশ্ন করা হয়েছিল এখন ইন্টারভিউতে যে দরদ কেন মানুষ দেখবে, তখন মামুন ভাইয়া বলেছিল দরদ অবশ্যই দেখবে শাকিব ভাইয়ার জন্য, কারণ এটা শাকিব ভাইয়ার সিনেমা। এবং তারও সঙ্গে বলেছিলেন যে দরদে এমন একটা গান থাকতে চলেছে যেটা সম্পূর্ণভাবে শাকিবিয়ানদের ডেডিকেট করে, এবং যেই গানটা পুরোপুরি শাকিবিয়ানদেরকে উৎসর্গ করা হয়েছে, এবং সেই গানটা হতে চলেছে কিন্তু একটা আইটেম সং। গানটা কে গাইছে জানো? নোবেল এবং কোনাল। নোবেল এবং কোনালের কণ্ঠে থাকছে কিন্তু এই গানটা, এবং গানটাতে র‍্যাপ থাকছে কিন্তু ব্ল্যাক জ্যাংয়ের র‍্যাপ থাকছে। মাই গড, তাহলে কি ধামাকাদার গান হতে চলেছে সেটা তোমরা বুঝেই নাও, যেখানে ব্ল্যাক জ্যাংয়ের র‍্যাপ থাকছে। এবং গানটায় কণ্ঠ দিয়েছে নোবেল এবং কোনাল, এবং নোবেলের গলায় এইরকম একটা আইটেম সং শুনতে পাবো আমি তো সেটা ভেবে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো শাকিবিয়ানরা বলো, এই খবরটা পাওয়ার পর তোমরা কতটা আনন্দিত, তোমরা কতটা এক্সাইটেড যে সমস্ত শাকিবিয়ানদের ডেডিকেট করা একটা গান থাকছে দরদ সিনেমা, এবং যেটা সিনেমার শেষে কিন্তু দেখানো হবে, এবং যেই গানটায় শাকিবিয়ানরা সিরিয়াসলি সিট ছেড়ে সিটি মেরে হাততালি মেরে ডান্স করতে বাধ্য, সেই রকম একটা ধামাকাদার আইটেম গান থাকছে। আর কি চাই, আর কি চাই? এমনিতেই দরদে প্রচুর গান রয়েছে, ছটা গান রয়েছে, তার মধ্যে এইরকম যদি একটা আইটেম সং থাকে ভাই আর কি দরকার। বাট এখনও পর্যন্ত যে আজকে আসার হয়তো কথা রোম্যান্টিক সংটা, সে যেটা দেখার জন্য প্রচুর উৎসুক হয়ে আছি, জিসেমসে তেরে, দেখা যাক গানটা কখন আসে, এবং ফার্স্ট রোম্যান্টিক সংটাই আসবে সেটা বোঝা গেল। এবারে আইটেম সংটা দেখার অপেক্ষা, জানি না আইটেম সংটা আগে থেকে আপলোড দেওয়া হবে নাকি ডিরেক্ট আমরা হলে গিয়েই এই সারপ্রাইজটা পাবো সেটা বলতে পাচ্ছি না, সেটা মামুন ভাইয়াই জানে যে তিনি কী প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। তো যখনই আসুক নাচ তো বানতাহে, তাই তো? নাচতে তো হবেই, একটা আইটেম গান হচ্ছে যেখানে আবার নোবেল এবং কোনালজির কণ্ঠ থাকছে, ব্ল্যাক জ্যাংয়ের র‍্যাপ থাকছে, সেখানে নাচ হবে না? তাও আবার শাকিব ভাইয়ার সিনেমা বলে কথা। যাই হোক, একটা দুর্দান্ত কিন্তু গান থাকতে চলেছে সকলের জন্য, মানে শাকিবিয়ানদেরকে ডেডিকেট করা গান, আর কি চাই। যাই হোক, তোমরা তোমাদের বক্তব্য কমেন্ট করো, আর বলো তোমরা এই খবরটা পেয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানো। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।